নিরন্তর নিরীক্ষা যাকে নিয়ে এসেছিল খ্যাতির শীর্ষে, তিনি কালিদাস কর্মকার। আর কোনোদিন ছবি আঁকবেন না, দেখা মিলবে না কোনো চিত্র প্রদর্শনীতে। দুপুরে চলে গেলেন না ফেরার দেশে। এখন বারডেমের হিমঘরে রাখা হয়েছে মরদেহ। শেষকৃত্যের দিনক্ষণ ঠিক না হলেও রোববার শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বাংলাদেশের স্থাপনা শিল্প ও পারফরমেন্স শিল্পের সূচনা কালিদাস কর্মকারের হাত ধরেই। বাংলাদেশের সমকালীন চিত্রশিল্পে ভিন্ন মাধ্যম ও আঙ্গিক প্রবর্তনে অগ্রণী একজন তিনি। বাঙালি যে চরিত্র, সেই চরিত্র পলিমাটির মতো, তারা অনেক নরম কিন্তু যখন প্রয়োজন তখন পাথরের মতো শক্ত। ইউরোপীয় আধুনিকতার ঘরানার এই শিল্পী মিশ্র মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছেন বাংলার পাললিক গল্প। দেশে বিদেশে তার একক প্রদর্শনী অন্তত 70টি। আর বর্ণিল এই শিল্প যাত্রার অবসান হলো শুক্রবার দুপুরে। অসুস্থ হয়ে পড়লে আনা হয় ল্যাবেড হাসপাতালে, সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে মরদেহ রাখা হয় বারডেমের হিমঘরে। দুই মেয়ে কেয়া ও কঙ্কা থাকেন যুক্তরাষ্ট্রে। তারা দেশে ফেরার পরে ঠিক হবে শিল্পীর শেষকৃত্যের দিনক্ষণ। তবে রোববার সকালে মরদেহ নেওয়া হবে চারুকলায়। বেলা 11টা থেকে 1টা পর্যন্ত শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। ল্যাবেটে নেওয়ার পরেই বলছে যে 1 ঘন্টা আগেই সে এক্সপায়ার হয়ে গেছে আর কি। এখন আমার দাদার 2 মেয়ে, ওরা আমেরিকায় থাকে, ওরা অলরেডি রওনা দিয়েছে। তো ওরা আসার পরে ফাইনাল ডিসিশনটা হবে এখন কি করা হবে আর কি। শিল্পকলায় বিশেষ অবদানের জন্য 2018 সালে 21শে পদকে ভূষিত হন কালিদাস কর্মকার। এছাড়াও শিল্পকলা পদক, সুলতান স্বর্ণপদক সহ পান নানা সম্মাননা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।